আমি আপনাদের কাছে জানতে চাই এই পৃথিবী চালানে ওয়ালা একজন আছে কি? আছে। বুঝে শুনে জবাব দিবেন, আছে কি? আছে। না এমনি এমনি পৃথিবী চলে, আর একটা গাড়িও তো এমনি চলে না। কথা কন না কেন? একটা গাড়ি ড্রাইভার আছে না, একটা সিএনজি চালাইলে ড্রাইভার লাগে, একটা রিকশা চালাইলে ড্রাইভার লাগে, একটা ট্রাক চালাইলো ড্রাইভার লাগে নি, আর আকাশপথে যেটা চলে হেলিকপ্টার বা বিমানের কি পাইলট লাগে না? লাগে। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে কোনো কিছু এমনি এমনিই চলে না। দেখেন একটা গাড়ি ড্রাইভারে চালায়, এরপরও মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়নি না? আপনারা টঙ্গী অঞ্চলে মনে হয় না, হয় না? দুইটা সিএনজি সংঘর্ষ হয় না? একটা এই দিক থেকে আসতেছে, আর একটা ওই দিক থেকে আসতেছে, দুই দিক থেকে আসার সময় দেখা যায় একটার সাথে আর একটা টক্কর লাগে, দুই বাসের দুই ড্রাইভার আছে, এরপরও দেখা যায় টক্কর লাগে, সংঘর্ষ লাগে যায়, দেখবেন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দুই টাকে ড্রাইভার আছে, এরপরও দুই টাকে অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু বলুন তো দেখি, আল্লাহ যে এই পৃথিবীতে আলো বাতাস দেওয়ার জন্য আল্লাহ সূর্য সৃষ্টি করেছে, চন্দ্র সৃষ্টি করেছে, সূর্যের জন্য আল্লাহ 1200 রাস্তা আল্লাহ সৃষ্টি করেছে, চন্দ্রের জন্য আল্লাহ 2800 রাস্তা সৃষ্টি করেছে, এত রাস্তা নির্ণয় করার পরেও আজও পর্যন্ত কি আপনারা শুনেছেন চন্দ্র সূর্য কখনো টক্কর লাগছে? লাগে না। কেন? এই চন্দ্র সূর্য যিনি চালান তার বিধানে নাই, কিয়ামত পর্যন্ত এমন হবে না চন্দ্র আর সূর্য টক্কর লাগবে, বরং সূর্য তার নির্ধারিত গতিতেই চলবে, চন্দ্র তার নির্ধারিত গতিতেই চলবে। কিন্তু মানুষ এত নিমুখ হারাম, এই চন্দ্র সূর্যের দিকে তাকায়া সে তার মালিক চেনে না, এর চাইতে নিমুখ হারাম আল্লাহর জমিনে আর কেউ হতে? এখন সীমা লঙ্ঘনকারী কারা? সীমা লঙ্ঘনকারীর প্রথম ব্যাখ্যা হলো যারা আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া নিয়ামত, নাজ নিয়ামত সব কিছু ভোগ করে, ভোগ করার পরে তারা আল্লাহ বিশ্বাস করে না, এরা হলো কথা কয় না, এরা কারা? আপনারা দৃষ্টি দেয় মনে হয় খুব আল্লাহওয়ালা নাকি? না, এই জমিনে হলো এরা প্রথম নাম্বার সীমা লঙ্ঘনকারী। কথা ঠিক? এদের ঠিকানা কই? আরো জুড়ে